আসসালামু আলাইকুম আমি অনন্যা রশিদ প্রভাষক সিএসসি বিভাগ মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ আজ আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব যেহেতু নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব তাহলে প্রথমেই জানতে হবে কম্পিউটার নেটওয়ার্ক কি? যখন এক বা একাধিক কম্পিউটার ডেটা আদান প্রদানের লক্ষ্যে একসাথে সংযুক্ত থাকে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে ফলে নেটওয়ার্কের আওতায় থাকা সকলে তথ্য শেয়ার করতে পারবে এবং একসঙ্গে কাজ করতে পারবে কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা কোনো একটি প্রতিষ্ঠানে পনেরোটি কম্পিউটারের জন্য পনেরোটি প্রিন্টার না কিনে যদি একটি প্রিন্টার কিনে শেয়ার করে কাজ করা হয় তাতে যেমন সময় নষ্ট কম হবে তেমনি খরচও কম হবে সফটওয়্যার রিসোর্স শেয়ার করা একইভাবে কোনো প্রতিষ্ঠানে বিশটি কম্পিউটারের জন্য বিশটি সফটওয়্যার না কিনে নেটওয়ার্কের মাধ্যমে একটি সফটওয়্যার বিশটি কম্পিউটারে শেয়ার করে ব্যবহার করলে প্রতিষ্ঠানের আর্থিক সাশ্রয় হয় ইনফরমেশান রিসোর্স শেয়ার করা একটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত দূরবর্তী প্রতিষ্ঠানে ইনফরমেশান শেয়ারের মাধ্যমে কাস্টমারদের সার্ভিস প্রদান যেমন দ্রুত সম্ভব তেমনি যাতায়াতের খরচও কম হয় সাধারণত ব্যাংকে আমরা এই পদ্ধতিটি দেখে থাকি নেটওয়ার্কের প্রকারভেদ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে যেমন মালিকানা অনুসারে নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ককে কয়েক ভাগে ভাগ করা হয়েছে যা আমরা পর্যায়ক্রমে দেখব প্রথমেই মালিকানা অনুসারে নেটওয়ার্ককে দুই ভাগে ভাগ করা হয়েছে প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক প্রাইভেট নেটওয়ার্ক কি এই নেটওয়ার্কটি যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকেন যেহেতু ইচ্ছা করলেই কেউ এই নেটওয়ার্কের অধীনে আসতে পারে না এবং ব্যবহারও করতে পারে না তাই এই নেটওয়ার্কের নিরাপত্তা বেশ মজবুত এবং ট্রাফিক নেই বললেই চলে যেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান তাদের নিজস্ব কাজ নিরাপদে করার জন্য প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে থাকেন তাহলে পাবলিক নেটওয়ার্কটি কেমন হবে পাবলিক নেটওয়ার্কটি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এককভাবে পরিচালনা করতে পারে না যে কেউ চাইলেই এ নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে তবে তার জন্য কিছু মূল্য পরিশোধ করতে হবে তাকে যেমন ধরতে পারি মোবাইল ফোনের নেটওয়ার্ক নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে আমরা নেটওয়ার্ককে তিন ভাগে ভাগ করেছি সেন্ট্রালাইজ নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্ক সেন্ট্রালাইজ নেটওয়ার্ক কি একটি প্রধান বা হোস্ট কম্পিউটারের সাথে কিছু টার্মিনাল যুক্ত হয়ে এ নেটওয়ার্ক গঠন করে হোস্ট কম্পিউটার সকল ধরনের প্রসেসিং কাজ এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণের কাজ করে থাকে বলে শক্তিশালী সার্ভার কম্পিউটার ব্যবহার করা হয় টার্মিনাল হিসেবে হার্ডওয়্যার যেমন কিবোর্ড ও মনিটর ব্যবহারকারী হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত করে সার্ভিস গ্রহণ করতে পারে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক কি এ নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্ক স্টেশন কিছু শেয়ার স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট আউটপুট নিয়ে গঠিত এই স্টেশনগুলোর নিজস্ব মেমরি স্টোরেজ ও প্রসেসিং ক্ষমতা থাকায় তারা লোকাল কাজ করতে পারে কিছু কিছু ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে গ্লোবাল স্টোরেজ মিডিয়া থাকে যার মধ্যে গ্লোবাল ইনফরমেশান ও সফটওয়্যার সংরক্ষিত থাকে এগুলো প্রয়োজনে ওয়ার্ক স্টেশন হিসেবে ব্যবহার করতে পারে হাইব্রিড নেটওয়ার্ক সেন্ট্রালাইজ নেটওয়ার্ক ও ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের সমন্বয়ে এ নেটওয়ার্ক তৈরি ফলে নেটওয়ার্কে হোস্ট কম্পিউটারের নিয়ন্ত্রণ ও প্রসেসিংয়ের পাশাপাশি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের বৈশিষ্ট্য বিদ্যমান ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে চার ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যার সংক্ষিপ্ত রূপ প্যান নামে পরিচিত কোন ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশান টেকনোলজি ডিভাইসের মধ্যে আদান প্রদানের যে নেটওয়ার্ক ব্যবহার হয় তা হল পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যা দশ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে যেমন ব্লুটুথ খুব দ্রুত ডাটা আদান প্রদান করা যায় এর মাধ্যমে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যানের পূর্ণরূপ হল লোকাল এরিয়া নেটওয়ার্ক একটি নির্দিষ্ট ভবন বা ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন কম্পিউটারের মধ্যে যে নেটওয়ার্ক গঠিত তা হল লোকাল এরিয়া নেটওয়ার্ক এটি সাধারণত এক কিলোমিটার বা তার কম দূরত্বের মধ্যে সীমাবদ্ধ ডেটা স্থানান্তরের হার দশ এমবিপিএস থেকে এক হাজার এমবিপিএস ফলে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করে এই নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান নামে পরিচিত এই নেটওয়ার্ক কোনো বড় শহরের বিভিন্ন এলাকার মধ্যে বিস্তৃত কম্পিউটার সমূহের মধ্যে স্থাপিত নেটওয়ার্ককে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে এর বিস্তৃতি দশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এটি ল্যানের চেয়ে দ্রুত সম্পন্ন বেশি পরিমাণে তথ্য আদান প্রদান করতে পারলেও খরচ তুলনামূলক কম সর্বশেষ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ানের পূর্ণরূপ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরের সাথে কম্পিউটার নেটওয়ার্ক স্থাপন করা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ওয়ান বড় ধরনের এলাকা নিয়ে গঠিত এর কভারেজ অন্যান্য নেটওয়ার্কের তুলনায় অনেক বেশি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ হল ইন্টারনেট এবং এই ইন্টারনেট ব্যবহার করে যে কোনো ধরনের সুবিধা গ্রহণ করা সম্ভব প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ